أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله মৃত ব্যক্তিদের সাহারা ছাড়া কোরআন প্রচার করা কি সম্ভব? একজন মুসলিম কোনো মৃত ব্যক্তিদের সাহারা নিবে না, কথায় কথায় কোনো মৃত ব্যক্তিদের নাম নিবে না, তাদের উদ্ধৃতি দিবে না, হোক সে বুজুর্গ, হোক সে ইমাম, হোক সে হাফেজুল হাদিস, হোক সে কোনো মাজহাবের প্রধান। একমাত্র নবী আর রাসূল আর যে ক্যারেক্টার্সগুলি কোরআনে রয়েছে তাদের উদ্ধৃতি ছাড়া একজন মুসলিম কোনোদিন অন্য কোনো মৃত ব্যক্তিদের নামে কোনো কথা পেশ করবে না। কোরআনের 39 নম্বর সূরা জুমার এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস والذين اتخذوا من دوني اولياء ما نعبدهم الا ليقربونا الى الله زلفى ان الله يحكم بينهم فيما هم فيه يختلفون ان الله لا يهدي من هو كاذب كفار স্মরণ রাখবে, একান্ত নিষ্ঠাপূর্ণ ইবাদত শুধু আল্লাহ তাআলার জন্যই শোভা পায়, আর যারা তাকে বাদ দিয়ে আর কাউকে কার্যোদ্ধারকারী হিসেবে গ্রহণ করবে তারা মূলত বলে যাচ্ছে আমরা তো আর তাদের মানে এই মৃত বুজুর্গদের ইবাদত করছি না, তবে কি ওরা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলার সাথে আমাদেরকে একটু জুড়ে দিবে, নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যা নিয়ে তারা বিরোধে লিপ্ত হয়েছে, একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাকে মোটেই সরল পথ দেখান না, যে নাকি অবাধ্য এবং আয়াত গোপনকারী। যে সমস্ত বুজুর্গদের হাওয়ালা দিয়ে ইসলাম প্রচার করা হয় কোরআনের ইসলাম অন্তত তাদেরকে বর্জন করতে পারে, কারণ 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল দূর অতীতের একটি দল। বুখারী সাহেব বলেন, নোমান ইবনে সাবিত সাহেব বলেন, ইবনে তাইমিয়া বলেন, ইবনে খলদুন বলেন, শাফি মালিকি হাম্বলি হানাফি বলেন, এদের ব্যাপারে একটু চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে, লাহা মা কাসাবাত তারা যা কামাই করেছে সেটা তাদের জন্য, ওয়ালাকুম মা কাসাবতুম তোমরা যা কিছু কামাই রোজগার করে যাচ্ছ সেটা তোমাদের জন্য, ওলা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না তারা কি সব করে গেছে। মৃত ব্যক্তিদের সাহারা ছাড়াই, তাদের হাওয়ালা ছাড়াই, তাদের কিস্সা কাহিনী ছাড়াই কোরআন প্রচার করতে হবে, এটি একজন মুসলিম মুবাল্লেগের দায়িত্ব। একজন ধার্মিক, যারা সমকালীন যুগের ধার্মিক, এই ধার্মিকদের ভিতরে এক ধরনের ধার্মিকদের ট্রেডিশন হলো তারা মওদুদী সাহেবকে সাহারা নিয়ে ইসলাম প্রচার করে, তারা ইসলামকে বুঝছেন মওদুদী সাহেবের বরাত দিয়ে। আর এক শ্রেণীর লোকদের ট্রেডিশন হচ্ছে তারা সুফি এবং তাসাউফের মাধ্যম দিয়ে আলী হাজবেরি সাহেব, জিলানি সাহেব, চিশতি সাহেব, নিজামুদ্দিন সাহেব এদের মাধ্যম দিয়ে ইসলামকে জানছে এবং প্রচার করছে। আর এক শ্রেণীর লোকদের ট্রেডিশন হচ্ছে তারা ফিকা এবং মানব রচিত হাদিস আর ফতোয়ার মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করছে। আর এক শ্রেণীর লোকদের ট্রেডিশন হচ্ছে তারা শানে নজুল তৈরি করে নিয়ে কোরআনকে 1400 বছর পিছনে নিয়ে কিছু রাম কাহিনী তৈরি করে তারই মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করছে। আর এক শ্রেণীর লোকদের আমরা আজ দেখতে পাচ্ছি তাবলিগে জামাত দেওবন্দি অথবা বেরেলভি, এরা মূলত দুটি ব্যক্তির লেখা গ্রন্থকে নিয়ে জীবন কাটাচ্ছে এবং ইসলাম প্রচার করে যাচ্ছে। প্রকৃত পক্ষে এদের কেউ ইসলাম প্রচার করছে না, কারণ ইসলাম কমপ্লিটলি কোরআনের ভিতরে রয়েছে, এর বাইরে কোনো কিছু
ইসলাম না, আর এর ভিতর থেকে কোনো কিছু বাহিরও করা যাবে না। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনাকে এই কোরআন শিক্ষা দিবে। যেসব সাহারা নিয়ে আপনি চলছেন এবং আপনি মনে করছেন যে আপনি ইসলাম প্রচার করে যাচ্ছেন, মূলত সেগুলি সবই ভ্রান্ত, ধার্মিকদের বানানো উসুল এবং মন গড়া তাদের ফলসফা। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই তিনি তোমাদের সকলের কাছে একটি কিতাব নাযিল করেছেন। ফিহি, এই কিতাবটির মধ্যে রয়েছে, যিকরুকুম, তোমাদের উপদেশ, তোমাদের কথা উল্লেখ রয়েছে। আফালা তাআকিলুন, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? মৃত বুজুর্গরা আমাদেরকে কিচ্ছু দিতে পারে না। যেসব লেখকেরা গ্রন্থ লিখে মরে গেছেন তাদের গ্রন্থ পড়ে আপনি দেওবন্দি হতে পারছেন, বেরেলভি হতে পারছেন, আপনি শাফি, মালিকি, হাম্বলি, হানাফি হতে পারছেন, শিয়া এবং সুন্নি, আহলে হাদিস এবং সালাফি হতে পারছেন, কিন্তু মুসলিম হতে পারছেন না। এদের কোনো গ্রন্থের ভিতরে লেখা নেই ইসলামের কলেমা কি। 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে ইসলামের কলেমা লেখা রয়েছে। এইসব লেখকদের, এইসব মতবাদধারীদের কাছে নিজ নিজ কলেমা আলাদা আলাদা লেখা রয়েছে তাদের গ্রন্থে। ইসলামের নামাজ 2 নম্বর সূরা আল বাকারা এর 125 নম্বর আয়াতে স্টাবলিশ রয়েছে সমস্ত নবী রাসূলদের থেকে, ফ্রম দি ডে ওয়ান, প্রথম দিন থেকে, দুনিয়ার প্রথম দিন থেকে সেই বায়তুল্লাহর ভিতরে। আল্লাহ বলছেন, টেক ইউর সালাত ফ্রম দি স্ট্যান্ডিং পজিশন অফ ইব্রাহিম, দ্যাট ইজ পারফর্ম, তোমাদের নিয়ে নিতে হবে ইব্রাহিম দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাত, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। যাকাতের ব্যাপারে যদি দেখেন আপনাকে কতটুকু খরচ করতে হবে, 2 নম্বর সূরা আল বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আবার 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন, হজের জন্য আপনার যদি করতে হবে তাহলে কে কে হজ করবে সেজন্য কোরআন বলছে। 3 নম্বর সূরা আল ইমরানের 95-96 আয়াতে, 97 আয়াতে স্পেশালভাবে আল্লাহ বলেছেন, যাদের আসা যাওয়ার সামর্থ্য রয়েছে মক্কাতে তারাই কেবল হজে যাবে। জেহাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআনের আয়াত জানতে হবে, এই আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জেহাদ করতে হবে, হাতে অস্ত্র নিয়ে, পিস্তল নিয়ে, ছুরি চাকু নিয়ে জেহাদ করতে হয় না। কিন্তু ধর্মজগতের গ্রন্থগুলি আপনাকে বিভ্রান্ত করে ছেড়ে দিচ্ছে, তো ইসলাম প্রচারের ক্ষেত্রে কোনো মৃত্যু ব্যক্তির সাহারা নেওয়া একেবারে শিরিক, কোনো মৃত ব্যক্তির কোনো কিছু পড়া এবং কোনো কিছু আপনানো কোরআনের দৃষ্টিতে অন্তত বৈধ না।